রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তৃণমূলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে জনসভার স্থলে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, জানাবেন সেখানকার পরিস্থিতি, প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ প্রিয়া, দীর্ঘ 5 বছর পর আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। আপনি জানেন যে সকাল 10টায় রাজশাহী বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় সেখানে 38তম সহকারী পুলিশ সুপারদের সভাপতি শিক্ষা সভাপতি কুচকাওয়াজে অংশ নেবেন তিনি। এরপর দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসবেন। এই মাদ্রাসা মাঠে কিন্তু 5 বছর আগেও তিনি এসেছিলেন এবং জনসভায় বক্তব্য দিয়েছিলেন। ঠিক 5 বছর পরে তিনি আবারও আজকে আসছেন এবং উত্তরবঙ্গবাসীর জন্য তিনি বিশেষ বার্তা নিয়ে আসছেন এবং গত 14 বছর তিনি যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের কথা বলবেন। আগামীতে 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্নের কথা বলবেন। একই সঙ্গে তিনি ভোট চাইবেন, আগামী সংসদ নির্বাচন, আগামী সিটি নির্বাচন আছে, এই ভোটগুলো চাইবেন। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসছেন। এই মুহূর্তে আমাদের পুঠিয়া দুর্গাপুর এলাকা থেকে সেখানকার সাবেক সাংসদ এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দ্বারা মিছিল নিয়ে আসছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনারা সকাল সকাল এসেছেন পুঠিয়া থেকে, সব কিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে আজকের পরিবেশ? আজকে আমাদের মহা উৎসবের মতো মনে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 5 বছর পরে রাজশাহীতে আসছেন। রাজশাহী নগরী সহ রাজশাহী জেলা সহ রাজশাহী বিভাগকে উনি যে সাজে সাজিয়েছেন, মানুষের ভাগ্য উন্নয়ন করেছেন, গ্রামের অর্থনীতি সচল করেছেন, এ মানবতার মা জয়ন্তী শেখ হাসিনার আজকে রাজশাহী আগমন উপলক্ষে আমরা আনন্দে উদ্বেলিত। হাজার হাজার লাখ লাখ মানুষ ইতিমধ্যে পথে আছে, চলে আসবে। এই কাক ডাকা ভোরে শীত উপেক্ষা করে সকলে চলে এসেছে, আমরাও চলে এসেছি এই সকালে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ। আপনার কথা বলছিলাম রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার সঙ্গে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন এলাকা থেকে গাড়ি নিয়ে আসছেন বিভিন্ন নেতারা, কিন্তু তাদের ক্যাপ, তাদের টি শার্ট পরিধান করে কিন্তু আসছেন, যেন আলাদা আলাদাভাবে চেনা যায় কোন নেতা কত মানুষ এনেছেন। এভাবেই কিন্তু আজকের সকাল শুরু হয়েছে এবং এই নেতাকর্মীরা আসতে থাকবেন দুপুর পর্যন্ত। তারপর প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য তারা শুনবেন এবং এখানে যে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি দিবেন সেই বক্তব্য শুনে তিনি আবারও ফিরে যাবেন। তো এভাবেই আজকে নেতাকর্মীরা আসছে। প্রিয়া সৌরভ, ধন্যবাদ আপনাকে।